কোভিড আক্রান্তর সংখ্যা পুনের বৃদ্ধি পাইছে। বিগত চব্বিশ ঘণ্টাত 196 জন আক্রান্ত হয়েছে রাজ্য কোভিড 19-ত। ইয়ারে কামরূপ মেট্রোত সর্বাধিক আক্রান্ত হয়েছে 74 জন, কামরূপ গ্রামীণ আক্রান্ত হয়েছে 30 জন, ডিব্রুগড়ত 20 জন আর দরঙত আক্রান্ত হয়েছে 15 জন লোক। এই পর্যন্ত রাজ্য 956 জন কোভিড আক্রান্ত রোগী আছে। বিগত চব্বিশ ঘণ্টাত রাজ্য পজিটিভিটির রেট 11.15%। ক্রমাত বৃদ্ধি পাইছে রাজ্য কোভিড সংক্রমণের হার, ক্রমাত ঊর্ধ্বমুখী হয়েছে এই সংখ্যা। বিগত চব্বিশ ঘণ্টাত রাজ্য পুনের 196 জন নতুনক আক্রান্ত হয়েছে কোভিড 19-ত। ইয়ার ভিতর সর্বাধিক কামরূপ মেট্রোত আক্রান্ত 74 জন, কামরূপ গ্রামীণত আক্রান্ত হয়েছে 30 জন, ডিব্রুগড়ত 20 জন আর দরঙত আক্রান্ত হয়েছে 15 জন লোক। এই পর্যন্ত রাজ্য 956 জন লোক কোভিডত আক্রান্ত হয়েছে। বিগত চব্বিশ ঘণ্টাত রাজ্য পজিটিভিটির হার 11.15%। ইফালে কোভিডৰ বুষ্টাৰ ড'জৰ সময়সীমা হ্ৰাস কৰা হৈছে। 18-59 বছৰ বয়সৰ লোকৰ বুষ্টাৰ ড'জৰ সময়সীমা হ্ৰাস কৰা হৈছে। 9 মাহৰ পৰা 6 মাহলৈ হ্ৰাস কৰা হৈছে বুষ্টাৰ ড'জৰ সময়সীমা। এতিয়াৰে পৰা দ্বিতীয় পালি লোৱাৰ 6 মাহ পিছতেই ল'ব পাৰিব বুষ্টাৰ ড'জ। কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰালয়ে সদৰি কৰিলে এই নিৰ্দেশনা। দেশত ভয়াৱহ ৰূপত কোভিডৰ সংক্ৰমণ বৃদ্ধি পোৱাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি শেহতীয়াকৈ কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰালয়ে এই নিৰ্দেশনা জাৰি কৰিছে। ইয়ার পূর্বে দ্বিতীয় পালি ডোজ লওয়ার পিছত 9 মাহৰ পিছত বুষ্টাৰ ডোজ লওয়ার বাবে সময়সীমা নির্ধারণ করা হৈছিল আর এই সময়সীমা এতিয়া 9 মাহৰ পরিবর্তে 6 মাহলৈ হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করা হৈছে। এই নির্দেশনা জারি করা হৈছে আর এতিয়াৰে পৰা 18-59 বছর বয়সৰ লোকে বুষ্টাৰ ডোজৰ সময়সীমা 9 মাহৰ পরিবর্তে 6 মাহৰ ভিতৰত লব পাৰিব। এতিয়াৰে পৰা দ্বিতীয় পালি লওয়ার 6 মাহ পিছতেই লব পাৰিব বুষ্টাৰ ডোজ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে জারি কৰিছে এই নির্দেশনা। কোভিডৰ ভয়াৱহ সংক্ৰমণৰ প্ৰতি লক্ষ্য ৰাখি কিছু সতৰ্কতামূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। ইতিমধ্যে দেশৰ বহুকেইখন ৰাজ্যত মাস্ক পৰিধান কৰাটো বাধ্যতামূলক কৰা হৈছে আৰু শেহতীয়াকৈ ৰাজ্যৰ স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তয়ো সকলোকে মাস্ক পৰিধান কৰি থাকিবলৈ আহ্বান জনাইছে। জি এম চি এইচৰ অধীক্ষকগৰাকীয়ে উল্লেখ কৰিছে সকলো সতৰ্কতামূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। কোভিড পৰিস্থিতিৰ সৈতে মোকাবিলা কৰিবলৈ সাজু স্বাস্থ্য বিভাগ।